আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আজ আপনাদেরকে দেখাবো আমার ডেয়ারি খামারের কিছু অংশ ও গাই দেওয়ার কিছু ফুটেজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। যেসব গাভি আপনার গাভি হোক বকনা বাছুর হোক হিটে আসে, বা যদি হিটে না আসে তাহলে কৃমিনাশক করার পরে আপনারা জিঙ্ক খাওয়াতে পারেন বা লিভার টনিক, এ খাওয়ালে অবশ্যই আপনার গাভি হিটে চলে আসবে ইনশাআল্লাহ। হিটে না আসার কারণ এটাই, কিমনি নাশক কিমনি থাকলে আপনার হিটে আসে না গাভি বকনা বাছুর। আর বকনা বাছুর বা গাভি যদি আপনি দেখেন নিউ কাজ ভাঙতেছে, তাহলে একটা কাজ করবেন, আমি যেটা করি গাভিকে ছাড়ি দেবেন গরুর ভিতরে, গোয়াল ঘরেই ছেড়ে দেবেন। দেখবেন যদি কোনো গরুর উপরে ঠেলে ওঠে তাহলে বুঝতে পারবেন যে কনসেপ্ট এসে আপনার গাভি হিটে এসেছে। আমি এই কাজগুলো করি এবং সাথে সাথে দেখি নিউ কাজ ভাঙতেছে কেন। এই যে গাভিটা দুধ দোহন করা হয়েছে ইনশাল্লাহ, এই গাভিন হয়ে গেছে, গাভ হয়ে গেছে, দুই আড়াই মাস হয়ে গেছে ইনশাল্লাহ, আর কিছু বোঝা যায়নি। গাভি এভাবে করবেন তাহলে দেখবেন আপনি বুঝতেও পারবেন আপনার যে ভিতরে যে সন্দেহটা সেটাও কেটে যাবে আপনার মনের থেকে। এই কাজগুলো করবেন আগে। আর প্রতি তিন মাস অন্তর অন্তর এদেরকে কিমড়ি নাশক কিমড়ি দেবেন, কিমড়ির ওষুধ খাওয়াবেন, তাহলে গাভি ইনশাল্লাহ আপনার কোনো সমস্যা হবে না, শারীরিক দিকটাও ভালো থাকবে, সব দিকটা ভালো থাকবে। হ্যাঁ ওটাই হট, একটা গাভি সেদিনকে পরশু দিন বীজ দেওয়া হয়েছে, ছোটা বড় দুর্দান্ত। দাঁড়া যা, ছোটা বুকির তল দিয়ে দৌড় মারবে, দেখো ছোটার ঠেলা আছে, গাভির বুকির তলতে দৌড় মারে। আগে যা হাতি, আগে যা, নতুন কার্পেট ফাটায় ফেলাইছে। হ্যাঁ